ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকলেও আর উদ্ধারের সম্ভাবনা নেই। দুর্যোগের 2 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। এতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে এসেছে তুরস্কের বাতাস, মরদেহ পাওয়ার আশাও বাদ দিচ্ছেন অনেকে। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির ফিরোজের ডেস্ক রিপোর্টে। গত 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ধুলোয় মিশে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আন্তাকিয়া শহর। প্রায় 200 বছরের প্রাচীন সব স্থাপনা বর্তমানে শুধুই ভগ্নস্তূপ। এরই মাঝে স্বজনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। কাহারা, মানমারাস ও হাতয় প্রদেশ সহ ক্ষতিগ্রস্ত বাকি 8 প্রদেশে আনুষ্ঠানিকভাবে সন্ধান কার্যক্রমে ইতি টানল এরদোগান সরকার। তাতে তুর্কিদের মাঝে বেড়েছে ক্ষোভ, হতাশা। প্রিয়জনের মরদেহ তো দূরের ব্যাপার, ছিন্ন বিচ্ছিন্ন অংশ পাওয়ার আশা ছাড়তে হচ্ছে তাদের। ভুক্তভোগী এক তুর্কি নাগরিক বলেন, মৃত্যু অনিবার্য, কেউ আগে কেউ বা পরে মারা যাবেন। হয়তো ধ্বংসস্তূপে জীবিত আছেন কেউ কেউ, কিন্তু বুলডোজারের মাধ্যমে সব তছনছ করে দেয়া হবে, প্রাণের ভিক্ষাটাও কেউ শুনতে পাবে না, ভাবলেই গা শিউরে ওঠে বলে জানান তিনি। আন্তর্জাতিক মহল থেকে অস্থায়ী তাঁবু ও কন্টেইনার সহযোগিতা মিললেও 10 লাখের বেশি মানুষের আবাসের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। এই দুর্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব কাটাতে আরও সহযোগিতা চেয়েছে তুরস্ক। এদিকে তুরস্কের সহযোগিতা করার এটাকে অতিরিক্ত তহবিল গঠনের আশ্বাস দিয়েছে আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশ। IBTV USA News Desk.